তোমাদের প্রিয় ডিজিটাল ক্যারিয়ার গ্রুপ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের প্র্যাকটিস সেটে আমার আলোচ্য বিষয় ইন্ডিয়ান ইকোনমিক্স, অর্থাৎ ভারতের অর্থনীতি। এক্সিকিউটিভ লেভেলের পরীক্ষাগুলোতে ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে খুব বেশি পরিমাণ প্রশ্ন এসে থাকে। এই এক্সিকিউটিভ লেভেলের পরীক্ষাগুলোতে ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, আজকের আমি সেরকম কিছু কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তাহলে আর দীর্ঘায়িত না করে আজকের এই ইন্ডিয়ান ইকোনমিক্সের ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন নাম্বার ১। An economy is the option A, subject, option B, administration, option C, system which people set for living, option D, form of government. এই কোশ্চেনটি কিন্তু অনেকেই ভুল করে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই অ্যান্সার করে থাকে সাবজেক্ট, কিন্তু সঠিক উত্তরটি হলো অপশান সি, সিস্টেম হুইচ পিপল সেট ফর লিভিং। নেক্সট কোশ্চেন নাম্বার টু। কোশ্চেন নাম্বার টু খুবই গুরুত্বপূর্ণ। দ্য ফাদার অফ পলিটিক্যাল ইকোনমি ইজ অপশান এ জে এম কেনস, অপশান বি কার্ল মার্কস, অপশান সি অ্যাডাম স্মিথ, অপশান ডি টি আর ম্যালথাস। সঠিক উত্তরটি হলো অপশান সি অ্যাডাম স্মিথ। নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি। ইন আ ক্যাপিটালিস্ট সোসাইটি হোয়াট টু প্রোডিউস ইজ ডিসাইডেড বাই অপশান এ দ্য গভর্নমেন্ট, অপশান বি দ্য প্রাইস মেকানিজম, অপশান সি সোশ্যাল ওয়েলফেয়ার মোটিভ, অপশান ডি নান অব দিস। সঠিক উত্তরটি হলো অপশান বি দ্য প্রাইস মেকানিজম। নেক্সট কোশ্চেন নাম্বার ফোর। ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স ওয়াজ ফর্মুলেটেড বাই অপশান এ এল রবিন্স, অপশান বি এ স্মিথ, অপশান সি এ মার্শাল, অপশান ডি জে এম কেনস। সঠিক উত্তরটি হলো অপশান সি এ মার্শাল। নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ। দ্য ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম ইজ দ্য প্রবলেম অফ অপশান এ স্কেয়ারসিটি, অপশান বি পপুলেশন এক্সপ্লোশন, অপশান সি আনএমপ্লয়মেন্ট, অপশান ডি অল অব দ্য অ্যাবাভ। সঠিক উত্তরটি হলো অপশান ডি অল অব দ্য অ্যাবাভ। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্যে আজকের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে পড়ে নিও, প্রয়োজনে নোট ডাউন করে নিও। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার সিক্স। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফিক্সড ক্যাপিটাল, অপশান এ জুট, অপশান বি লুম, অপশান সি মানি, অপশান ডি অল অব দিস। সঠিক উত্তরটি হলো অপশান বি লুম। নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন। An enterprise is one which has a option A mechanic, option B broker, option C risk and uncertainty, option D none of these. সঠিক উত্তরটি হলো option C risk and uncertainty. Next question number 8. Socialism promotes option A social welfare, option B private profit, option C monopoly, option D all of the above. সঠিক উত্তরটি হলো অপশান এ সোশ্যাল ওয়েলফেয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার নাইন। বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর কো এক্সিস্ট ইন অপশান এ ক্যাপিটালিজম, অপশান বি সোশ্যালিজম, অপশান সি মিক্সড ইকোনমি, অপশান ডি নান অব দ্য অ্যাবাভ। সঠিক উত্তরটি হলো অপশান সি মিক্সড ইকোনমি। নেক্সট কোশ্চেন নাম্বার টেন। Socialist societies have option A price mechanism, option B planning, option C mixed economy, option D none of these. Sathik uttorti holo option B planning. Next question number 11. Socialistic economy suffers due to option A economic inequalities, option B price mechanism, option C bureaucratic administration, option D all of these. Sathik uttorti holo option C bureaucratic administration. নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ। ইন্ডিয়ান ইকোনমি ইজ আ অপশান এ সোশ্যালিস্ট ইকোনমি, অপশান বি ক্যাপিটালিস্ট ইকোনমি, অপশান সি মিক্সড ইকোনমি, অপশান ডি নান অব দিস। সঠিক উত্তরটি হলো অপশান সি মিক্সড ইকোনমি। নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন। ইন্ডিয়ান ইকোনমি ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ অপশান এ ডেভেলপিং ইকোনমি, অপশান বি অ্যান ওপেন ইকোনমি, অপশান সি আ মিক্সড ইকোনমি, অপশান ডি অল অব দিস। সঠিক উত্তরটি হলো অপশান ডি অল অব দিস। নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটিন। ইন্ডিয়ান ইকোনমি ইজ আ অপশান এ কন্ট্রোলড ইকোনমি, অপশান বি ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি, অপশান সি সেমি কন্ট্রোলড ইকোনমি, অপশান ডি এনি অব দ্য অ্যাবাভ। সঠিক উত্তরটি হলো অপশান সি সেমি কন্ট্রোলড ইকোনমি। নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন। ইকোনমিক্স অ্যাজ আ সায়েন্স অফ স্কেয়ারসিটি ওয়াজ ফর্মুলেটেড বাই অপশান এ আলফ্রেড মার্শাল, অপশান বি এল রবিন্স, অপশান সি কার্ল মার্কস, অপশান ডি জে এম কেনস। সঠিক উত্তরটি হলো অপশান বি এল রবিন্স।
তোমরা যদি আজকের আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দিও। তাহলে সবার আগে আমার আপলোড করা সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশান আকারে পেয়ে যেতে পারবে। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 16। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন? অপশান এ ল্যান্ড, অপশান বি লেবার, অপশান সি ক্যাপিটাল, অপশান ডি অল অফ দিস। সঠিক উত্তরটি হল অপশান ডি অল অফ দিস। নেক্সট কোশ্চেন নাম্বার 17। ক্যাপিটালিজম ইজ অলসো টার্মড অ্যাজ অপশান এ ফ্রি ইকোনমি, অপশান বি রেস্ট্রিক্টেড ইকোনমি, অপশান সি কমান্ড ইকোনমি, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তরটি হল অপশান এ ফ্রি ইকোনমি। নেক্সট কোশ্চেন নাম্বার 18। হুইচ অফ দ্য ফলোয়িং নেশনস ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স অ্যাজ রিগার্ডেড অ্যাজ ইকোনমি? অপশান এ ইউএসএ, অপশান বি ইউকে, অপশান সি জাপান, অপশান ডি ইন্ডিয়া। সঠিক উত্তরটি হল অপশান ডি ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 19। ইন্ডিয়ান ইকোনমি অন দ্য এব অব ইন্ডিপেন্ডেন্স ওয়াচ? কোশ্চেন নাম্বার 19 খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান ইকোনমি অন দ্য এব অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াচ, অপশান এ স্ট্যাগন্যান্ট, অপশান বি ডুয়ালিস্টিক, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তরটি হল অপশান এ স্ট্যাগন্যান্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 20। দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স? এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই কোশ্চেনটি আসতেই পারে, তো অবশ্যই তোমরা খুব ভালো করে পড়ে নিও। কোশ্চেন নাম্বার 20। দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, অপশান এ কার্ল মার্কস, অপশান বি জে এম কেনস, অপশান সি অ্যাডাম স্মিথ, অপশান ডি জে বি সে। সঠিক উত্তরটি হল অপশান বি জে এম কেনস। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে বন্ধুদের সামান্য উপকার করো। ধন্যবাদ।